টাইম কটা হয়েছে আরে আমার বিয়ে আছে, লগ্ন আছে, বিয়ে ভেঙে যাবে, বউ চলে যাবে, কি আমি অনেক কষ্টে একটা বউ জোগাড় করেছি, চলে যাবে, তোমার এরকম হবে? 3:49 কি করে বাজিয়ে দিতে পারলে? এক্সকিউজ মি ভাই, কটা বাজে? 4:25 কি করে বেজে গেল? তোমার তো একবার ইনফর্ম করা উচিত ছিল 4:00 তো একবার ইনফর্ম করা উচিত ছিল নাকি? আরে 4:25 কি করে বেজে গেল? 4:25 তো তোমার বলা উচিত ছিল নাকি? আরে 4:25 তো তোমার বলা উচিত ছিল, কি ঘড়ি না খোলা, কি হলো? আরে 4:25 কি করে 4:25 কি করে বাজলো? সালগা তো বললাম, কি মানে কি দেখতে পাবো, তুমি কি বলছো না বলছো, এরা দিয়ে দিব্য দোষ দেখতে পাবো আমি? আরে তোমার তো একবার 4:00 ইনফর্ম করা উচিত ছিল কি না? আরে কে আপনি? কে আপনি মানে 4:00 তো ইনফর্ম করা উচিত ছিল কি না? আমার গার্লফ্রেন্ডের কুকুরকে হালাতে নিয়ে এসো তো, সে 4:00 গোটা ঘর মা হেগে ফেলেছে, তা আমি কি করবো? তো তোমার তো একবার বলা উচিত ছিল যে 4:00 নিয়ে যাবো। আমার গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের কুকুর হাঁকবে। আচ্ছা একটু টাইমটা বল, এখন কটা বাজে? 1:10 কি বলছেন? 1:10 কি বাজে? আরে বাবা 1:10 বেজে গেছে, কিভাবে বলছেন আপনারা? মানে কিভাবে বাজলো 1:10? 10টা কিভাবে বাজলো? হ্যাঁ কিভাবে বাজলো 1:10? কিভাবে বাজলো? মানুষের যা খুশি তাই বলে দেবেন, মানুষের জীবনের দাম নেই? এই 1:10 হয়ে গেছে, চিৎকার, হ্যাঁ মাথায় চিৎকার, হ্যাঁ জানেন আমি কি কাজ করি? জনসেবা করি, জনসেবা জনসেবা, লক্ষ মানুষকে চাকরি দেবো বলেছি, ওই চাকরি দেওয়ার নাম করে চিটিংবাজি করি, চিটিংবাজি করে আমার পেট চলে, পাগল মানে ওই লক্ষ মানুষ আমার জন্য জনসভায় দিল্লিতে ওয়েট করছে। 3:49 কি করে বেজে গেল? তুমি অত হাসছো কেন? আমি এদিকে মরে যাচ্ছি, আমার বিয়ের লগ্ন, আমার বউ চলে যাবে, তাহলে তুমি হাসছো না কবে? 3:49 বাজে। এক্সকিউজ মি, কটা বাজে? কটা? হ্যাঁ 4:30 4:30 বেজে গেল, 4:30 বেজে গেল, তোমার তোমার কটা বাজে? কি 4:32 2 মিনিট কি করে বেজে গেল? দাদা কি করে হলো? 4:32 কি করে বেজে গেল? 2 মিনিট বেড়ে গেল কি করে? 2 মিনিট বেড়ে গেল কি করে? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসতে কি করে? আপনি বলছেন আসতে, কিন্তু আমার তো গার্লফ্রেন্ডকে নিয়ে সব খাওয়াতে যেতে হবে, তার ডেট ছিল আমার সাথে, কি করে যাবো এরম ভাবে, কি করে হয়? আরে আরে 2 মিনিট কি করে বেড়ে গেল দেখি? আরে আবার 4:45 কি করে হয়ে গেল এত তাড়াতাড়ি? টাইমটা তো আপনি টাইমটা থামান, আপনি ওটা বুঝতে পারছেন না, আপনি টাইমটা থামান, আপনি আপনি ওটা বুঝতে পারছেন? আমার গার্লফ্রেন্ড কোনো রকমে একটা গার্লফ্রেন্ড বটেছিল, আমি সেই গার্লফ্রেন্ডটা কি করে, আমি সেই গার্লফ্রেন্ডটা রাখতে পারবো না, আমি যদি তাকে চপ না খাওয়াই সে গার্লফ্রেন্ড আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে। আপনাদের সাথে কথা বলা বেকার, বেকার কথা বলা বেকার, আমার দিল্লিতে ফ্লাইট আছে, সব গন্ডগোল হয়ে গেছে এই তোমাদের জন্য সব গন্ডগোল। দাঁড় সাড়ে চারটে বেজে গেছে, কি করে হবে? কি বলছেন দাদা? বাজে, আজকে আমার ডিভোর্সের ডেট ছিল, আমার বউ আজকে আমাকে ডিভোর্স দেবে বলেছে। আরে আমার বউ রোজ আমাদের অফিসে যায়, অফিসে ঝেঁটা দিয়ে আমাকে মারে এই 5 মিনিটের জন্য। হ্যাঁ আজকে আমার ডিভোর্সের কথা ছিল, আমার দুটো সবাই ডিভোর্সে, আমার ডিভোর্স দেওয়ার কথা ছিল, আমার বউ আসলে মেরে ফেলে দেবে, আজকে আমি ডিভোর্স দেবো না। কটা বাজে ভালো করে দেখে বলুন, আমি কি করে বাঁচবো? দুটোর সময় বউ বলেছে ডিভোর্স দেবে, কোর্টে চলে এসছে।
লেট হবে না তো কোটা দুটো সময় যাওয়ার কথা তো আড়টা বাজে তো দুটো কুড়ি না ও আড়টা সময় আসবে আপনি ভন্ডন কাটুন আপনি ভন্ডন কাটুন মানুষের জীবনে যাবেন হ্যাঁ বউ রোজ মানে বাইরে যদি কেনাকাটা করতে যায় বউ গিয়ে কান ধরে টেনে টেনে বাড়িতে আনবে অফিসে যদি 5 মিনিট লেট হয় অফিসে ঝাঁটা নিয়ে চলে যাবে মারতে এটা কি ধরনের বলুন তো চারটে কুড়ি কি করে বাজলো চারটে কুড়ি কি করে বাজলো আমি তো এটাই বুঝতে পারছি না আরে আমার বিয়ের লগ্ন ছিল আজকে 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 ফুল তো যাচ্ছিল আমার আরে কি হবে আমি আজকে ডিভোর্স না হলে আমি আমার জীবন শেষ হয়ে যাবে আজকে আমার ডিভোর্স হবে না আমি হবে দাদা আমাকে কি করে আমার বাজে আলা আমার বউ শেষ করে দিদি ভাই আমাকে বউ বাজা দিদি ভাই আপনি কালকে যাবেন ও আজকে বলেছে আজকে দিতে হবে নাহলে সারা জীবনে আমাকে মেরে ফেলবে আপনাদের বলে টাইমটা দেখুন তো কটা হয়েছে ও বাবা আইডা আরো বেড়ে যাচ্ছে বাবা তোমার জীবন মানুষের জীবনটা যে বোঝো না মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যাবে কিভাবে টাইমটা বাড়ছে কিভাবে বাড়ছে বেড়ে যাচ্ছে মানে এই মানুষের জীবনের কোনো ইয়ে নেই ডিভোর্সের কথা আছে বেড়ে যাচ্ছে টাইম টাইম কিভাবে বাড়ে এ বাবা দিদি ভাই আপনি দেখুন আইডা এখনো বাজে কিভাবে বাজে বাবা তোমরা ঘড়ি দেখছো না অন্য কিছু দেখছো ঘড়িটা তো ঘোড়ার মতো দৌড়াচ্ছে না তোমরা মানুষের জীবন নষ্ট করে দেবে আমার ডিভোর্স কোথায় যাবো আজকে নাই বুঝতে পারছি চারটে কুড়ি বাজে গেল চারটে কুড়ি কি করে বাজলো চারটে কুড়ি কি করে বাজলো তুমি তুমি একবার আমাকে নক করবে না চারটে আমার আমার লগ্ন আমি লগ্ন ভ্রষ্টা হয়ে গেলাম আমার পচা কুমড়োর মতো মুখ আমি লগ্ন ভ্রষ্টা কি করে আমার মানে বিয়ে আর হবে না কি করে হবে আমি তুমি তুমি বিয়ে করবে আমাকে বলো তাহলে আমি তাহলে কি মানে কি করবো চারটে কুড়ি বেজে গেল কি করে তুমি আমাকে বলবে না আমার চারটের সময় লগ্ন ছিল কটা বাজে একটু বলবে সাড়ে চারটে কি করে বেজে গেল আমরা তো বলা উচিত ছিল চারটের সময় তো ইনফর্ম করা উচিত ছিল হ্যাঁ কিনা আপনার চারটের সময় ইনফর্ম করা উচিত ছিল তো আমার গার্লফ্রেন্ডকে কুকুরে হাগাতে নিয়ে যেত আমার গার্লফ্রেন্ড কুকুরে হারবে হাগে চারটের সময় হাগে আপনি আমাকে কেন বলছেন আমি আপনাকে চিনি না চিনুন একটা মানুষের কর্তব্য থাকে যে একটা কুকুর হাগবে আমরা তো বলা উচিত ছিল কি করছো বলো কি করছো তুমি বলো কি করছো বলো বলো তুমি তুমি বলো কি করছো আমি কিছু বলবো না তোমার উপর আমি সব ছেড়ে দিলাম তোমার উপর সব দায়িত্ব আমি ছেড়ে দিলাম তুমি কর্তব্য দায়িত্ব সব কিছু পালন করো আমি কিছু করবো না তুমি বলো কি করছো এখানটায় আসো এখানটায় আসো এখানটায় আসো এখানটায় তুমি আসো এখানটায় আসো না কি করছো তুমি বলো তুমি বলো কি করছো আমি তোমাকে কিছু বলবো না তুমি বলো 3:49 বেজে গেছে ওখানে ওখানে কি করছে বলো ওখানে কে কি করছে বলো ওখানে দুটো মেয়ে প্রেম করছে দুটো ছেলে একবার হাই করে দাও ক্যামেরা একবার সবাই মিলে একবার হাই করে দাও সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের ব্লগিং চ্যানেল প্র্যাঙ্কবাজ ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করুন